বাঁকুড়ার আম্রপালি আম আগেই দেশের বাইরে পাড়ি দিয়েছে, এবার বিদেশে মিলতে পারে বাঁকুড়ার তরমুজও। খরা প্রবণ বাঁকুড়ায় চাষবাস তেমন ভালো হয় না, তাই কম জলে তরমুজ চাষে উৎসাহিত হন চাষিরা। গত বছর থেকেই শুরু হয় চাষ। প্রথমবার সেরকম সুফল না মিললেও এবছর তরমুজের ফলন ভালোই। মূলত রায়পুর, বাঁকুড়া এক ও দু নম্বর ব্লকে তরমুজ চাষ হয়। উদ্যান পালন বিভাগ সূত্রে খবর, এবছর জেলা জুড়ে 30 থেকে 40 বিঘা জমিতে তরমুজ চাষ হয়েছে। চাষিদের অভিযোগ, সরকারি প্রকল্প সুফল বাংলায় তরমুজ বিক্রি করে ন্যায্য দাম পেলেও পাইকারি বাজারে নামমাত্র দাম মিলছে। দামটা এখন সেরকম মূল্য পাচ্ছি না, তো 12 টাকা যাচ্ছিল, এখন আমাকে অর্ধেক দামে দিতে হচ্ছে, হাফ দামে। যে হারে মার্কেটটা হয়তো আগে চলে গেছে, এখন কেটে গেছে, যদি আমরা আগের মার্কেট পেয়ে যেতাম তাহলে লাভজনক হতো আর কি। যদি দামটা ঠিক মতো পাই, ফলন যেভাবে হয়েছে ঠিক আছে, কিন্তু দামটা পাওয়ার কাছে একটা ব্যাপার আছে, লাভজনক কি অলাভজনক। বাজার দর খুব একটা পাইনি, মানে প্রোডাক্টিভ কস্টের থেকেও নিচে বিক্রি করতে হচ্ছে। চাষিদের সমস্যার কথা ভেবেই জেলার তরমুজ বিদেশে রপ্তানির চিন্তাভাবনা শুরু করে উদ্যান পালন বিভাগ। আমরা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে যেটা চেষ্টা করছি যে লোকাল মার্কেটেও যেমন সুফল বাংলা বা অন্যান্য জায়গাগুলো আছে সেখানে সাথে লিঙ্ক করে দেওয়া, তার সাথে সাথে বাইরে পাঠানোর, বিশেষ করে একটু কলকাতার মার্কেট বা আউট অফ স্টেট বা ফরেন মার্কেটে যাওয়ার জন্য যারা এক্সপোর্টার আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দিচ্ছি। উদ্যান পালন বিভাগের পরিকল্পনা বাস্তবায়িত হলে সুদিন আসবেই আশাবাদী চাষিরা। এখন দেখার কবে বিদেশ পাড়ি দেয় রাজ্যের তরমুজ। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া।